ব্যাংকের মধ্যে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত বাংলাদেশের যুবক। যুবকের নাম মোহাম্মদ টিটন খান, বাড়ি খুলনার পানিগতি এলাকার বাসিন্দা। ঘটনা জানা যায়, ওই যুবক 30 এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে ঢোকে এবং গত 7ই মে দীঘায় আসে। নিউ দীঘার একটি হোটেলে ভাড়া থাকে। গতকাল দীঘার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এক গ্রাহক, স্থানীয় দীঘা থানার বাসিন্দা প্রসেনজিৎ প্রধান, তিনি ওই ব্যাংকে 1,70,000 টাকা জমা দিতে যান। প্রসেনজিৎ বাবু বলেন, আমি যখন ড্রাফটটি পূরণ করছিলাম, পাশে থাকা টাকার ব্যাগটি ওই যুবক ব্লেড দিয়ে কাটতে শুরু করে, তখনই আমার নজরে আসে। তৎক্ষণাৎ আমি ব্যাংক কর্তৃপক্ষকে জানাই। ব্যাংক কর্তৃপক্ষ দীঘা থানায় ফোন করলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পরে স্থানীয়রা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। দীঘা থানা পুলিশ ধৃত মোহাম্মদ টিটন খানকে আজ তাকে আঁখি আদালতে পাঠায়। সঞ্জিত প্রধান, কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, পিএমবি ব্যাংকে। 4:15 আমি এসেছিলাম ডিপোজিট করার জন্য। হঠাৎ আমি ঢুকি, এই বাংলাদেশে একজন ফারুক নামে ওই ব্যক্তিটা অনেকক্ষণ ধরে ব্যাংকে বসেছিল। বসার পরে ওকে ব্যাংকের ম্যানেজার অনেক কিছু তথ্য জিজ্ঞাসা করে যে আপনি কী কাজের জন্য এসেছেন। ও কিছু বলছেন না। আমি ভেবেছি যে ওর মনে হয় ডিপোজিট বা কোনো কিছু টাকা তুলতে এসছে। এবার পাশে ও বসে থাকে, আমি ভেবেছি যে একজন কাস্টমার এসছে, আমি কিছু বুঝিনি আর কি। ও তো কোনো সাইডে একটা ব্যাগ রেখেছিলো, কালো ব্যাগের উপরে আমার ব্যাগটা চাপিয়ে দিয়েছে। অভিযোগ করেছি থানায়। ব্যাংকের মধ্যে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত বাংলাদেশের যুবক। যুবকের নাম মোহাম্মদ টিটন খান, বাড়ি খুলনার পানিগতি এলাকার বাসিন্দা। ঘটনা জানা যায়, ওই যুবক 30 এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে ঢোকে এবং গত 7ই মে দীঘায় আসে। নিউ দীঘার একটি হোটেলে ভাড়া থাকে। গতকাল দীঘার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এক গ্রাহক, স্থানীয় দীঘা থানার বাসিন্দা প্রসেনজিৎ প্রধান, তিনি ওই ব্যাংকে 1,70,000 টাকা জমা দিতে যান। প্রসেনজিৎ বাবু বলেন, আমি যখন ড্রাফটটি পূরণ করছিলাম, পাশে থাকা টাকার ব্যাগটি ওই যুবক ব্লেড দিয়ে কাটতে শুরু করে, তখনই আমার নজরে আসে। তৎক্ষণাৎ আমি ব্যাংক কর্তৃপক্ষকে জানাই। ব্যাংক কর্তৃপক্ষ দীঘা থানায় ফোন করলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পরে স্থানীয়রা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। দীঘা থানা পুলিশ ধৃত মোহাম্মদ টিটন খানকে আজ তাকে আঁখি আদালতে পাঠায়। সঞ্জিত প্রধান, কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, পিএমবি ব্যাংকে। 4:15 আমি এসেছিলাম ডিপোজিট করার জন্য। হঠাৎ আমি ঢুকি, এই বাংলাদেশে একজন ফারুক নামে ওই ব্যক্তিটা অনেকক্ষণ ধরে ব্যাংকে বসেছিল। বসার পরে ওকে ব্যাংকের ম্যানেজার অনেক কিছু তথ্য জিজ্ঞাসা করে যে আপনি কী কাজের জন্য এসেছেন। ও কিছু বলছেন না। আমি ভেবেছি যে ওর মনে হয় ডিপোজিট বা কোনো কিছু টাকা তুলতে এসছে। এবার পাশে ও বসে থাকে, আমি ভেবেছি যে একজন কাস্টমার এসছে, আমি কিছু বুঝিনি আর কি। ও তো কোনো সাইডে একটা ব্যাগ রেখেছিলো, কালো ব্যাগের উপরে আমার ব্যাগটা চাপিয়ে দিয়েছে। অভিযোগ করেছি থানায়।